নমস্কার পুরবি নিউজে আপনাদের স্বাগত, আমি অভিজিৎ রয়েছি আপনাদের সাথে। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সরড বাই লিটল লরিয়ার্স প্রি স্কুল ছাপড়া, ফোন 9903863121। অমানবিকতার আরেক দৃষ্টান্ত এবার মসলন্দপুরের বল্লভপুর ঘোষপাড়ায়। 65 বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ 18 বছরের এক যুবকের বিরুদ্ধে। শিলতাহানির প্রতিবাদ করায় ছাত্রীর বাড়ি ভাঙচুর, অভিযুক্ত দুই যুবক সহ গ্রেপ্তার 9। সঙ্গতি স্টেশনে আটক ছিনতাইবাজ, যাত্রীদের বেধড়ক মারধরে মৃত্যুর সাথে লড়ছেন ওই ব্যক্তি। কৃষক সংগঠনগুলির ডাকে মঙ্গলবার সকালে বারাসাত চাপাডালি মোড় ও ডাকবাংলো মোড়ে পথ অবরোধ করল সিপিআইএম। বনগাঁ ও বসিরহাটে হেলিপ্যাডের জন্য প্রস্তাব জমা দেওয়া হল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে। চলে আসি বিস্তারিত খবরে। অমানবিকতার আরেক চূড়ান্ত দৃষ্টান্তে উঠে এলো এবার হাবড়া থানার অন্তর্গত মসলন্দপুর। 65 বছরের এক বৃদ্ধাকে রুমাল বেঁধে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করল 18 বছরের এক যুবক। ঘটনাটি ঘটেছে রাজবল্লভপুরের ঘোষপাড়ায়। সকাল 8টা নাগাদ ঠাকুর মন্দিরের কাজ ছেড়ে ঘরে বসে চা খাচ্ছিলেন ওই বৃদ্ধা। ওই বৃদ্ধার বাড়ির উল্টো দিকে বসবাসকারী এক 18 বছরের যুবক হঠাৎ ঘরে ঢুকে দরজা বন্ধ করে মুখে রুমাল বেঁধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই বৃদ্ধা যদি পুনরায় এই অমানবিক কাজে যুবককে বাধা দেয় তাহলে তাকে সে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। সকালবেলা 8টা নাগাদ ঠাকুমা গেছিলেন আমাদের পুরনো বাড়িতে, বাড়িটা পরিষ্কার টরিষ্কার করতে আর পুজো দিতে, মন্দির আছে ওখানে তো। ওইখানে আমাদের বাড়ির পরেই রাস্তার অপোজিটে যে বাড়িটা আছে সেই বাড়িতে এই ছেলেটি থাকতো। তো প্রায় মানে ঠাকুমার দিকে তাকাতো, কী করছে, উঁকি ঝুঁকি মারতো। তো ঠাকুমা সেরকমভাবে কিছু স্টেপ নেয়নি, বলেনি, ঠাকুমা এরকম কোনো মাইন্ডিটি আনেনি। দেন আজকে সকালে যখন ঠাকুমা পরিষ্কার করার পর ঘরে গেলেন চা নিয়ে, চা খাচ্ছিলেন এমন সময় উনি গেলে ওই ছেলেটি ঢুকলো, ঢুকে দরজা বন্ধ করে মানে ঠাকুমাকে অসভ্যভাবে বললো কথাটা। তো ঠাকুমা বললো যে আমি চেঁচিয়ে কিন্তু পাড়ার লোক থাকবো। তো তারপরে ওই ছেলেটি একটা ন্যাকড়া বের করে ঠাকুমার মুখে পেঁচিয়ে তো তার হাতে পায়ে জবরদস্তি চেপে ধরে রেখে, কাজটা ছিঁড়ি একটা কাজ, জঘন্যতর কাজ, যাই হোক ধর্ষণ করলো। করার পর তারপরে যে ঠাকুমা তারপরে বলেছে, ইভেন এটাও বলেছে যে আমি যখন ডাকবো তখন কিন্তু আসবে না, তো ধর্ষিতা ওই বৃদ্ধাকে বারাসাত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। রাতের অন্ধকার, এখন সকাল, রাতের। এক ছাত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও শিলতাহানির অভিযোগ উঠেছিল অশোকনগর থানার অন্তর্গত গুমা খ্রিস্টানপাড়া দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার তারই ভিত্তিতে 9 জনকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। সোমবার বাড়ি যাবার সময় রাস্তায় এক ছাত্রীকে শিলতাহানির অভিযোগ উঠল শক্তিনগর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাস ও রানা রায়ের বিরুদ্ধে। ছাত্রীর অভিযোগ, এদিন বাড়ি ফেরার সময় অভিযুক্ত যুবকরা যখন তাকে অশালীন ভাষায় গালিগালাজ ও কটূক্তি করছিল তখন ঘটনার প্রতিবাদ করে সে, এমনকি পাড়ার কিছু যুবকের সহায়তায় তাদের দিয়ে লিখেও নেওয়ানো হয়। তখনকার মতো ঘটনা মিটে গেলেও এদিন যখন ওই ছাত্রী পড়তে বাড়ি থেকে বের হয় তখন তার বাড়ির লোকদের ওপর চড়া হয় এই দুই যুবক সহ তাদের দলবল, ভাঙচুর করা হয় বাড়িঘরও। ঘটনার অভিযোগ অশোকনগর থানায় দায়ের করে ছাত্রী। বলা হয়েছে যে দেখছি, কালকে দেখছি। তারপরে আমরা যখন ফোন করি রাতেবেলা যখন এটা ঘটনা হয়, তার অনেকক্ষণ পর পুলিশ আসে। আর আমরা যখন প্রথমবার যখন অভিযোগ জানাতে যাই, আমি বলেছিলাম যে আমার আমার গলা হাতে আমার হাতে আংটি ছিল, গলায় চেন ছিল। তো বলা হয়েছিল যে তোদের কি এখন কোনো ঘটনা ঘটলে গলায় চেন হাতে আংটি থাকে। এই অভিযোগের ভিত্তিতে গুমার খ্রিস্টানপাড়া থেকে মঙ্গলবার 9 জনকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। পুরবি নিউজের জন্য উৎপলের রিপোর্ট। সোমবার রাতে সঙ্গতি স্টেশনে যাত্রীদের হাতে ধরা পড়ে এক ছিনতাইবাজ, যাত্রীদের বেধড়ক মারধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ওই ব্যক্তি। সোমবার রাতে সঙ্গতি স্টেশনে বনগাঁ শাখা ট্রেনে যাত্রীদের হাতে ধরা পড়ে এক ছিনতাইবাজ, ধৃত ওই ব্যক্তির কাছ থেকে নগদ 10,000 টাকা উদ্ধার হয়। কোনো মানুষের অন্যায় করলে তার সাজা দেয় আইন, কিন্তু এ কোন মানবিকতা! অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসমদহে। এখানে অপরাধের শাস্তির ভার নিয়ে সাধারণ যাত্রী ওই ব্যক্তিকে মারধরের পাশাপাশি অমানবিকভাবে চালালো মুখ মারিয়ে দেওয়া। নীরব দর্শক হয়ে আরও এক অন্যায়কে প্রশ্রয় দিল জনতা। অমানবিকতার শিকার ওই ছিনতাইবাজ এখন মৃত্যু প্রহরে হাসপাতালে ভর্তি। বেধড়ক মারধর ও মুখ থেকে রক্ত তুলে দেবার পর তাকে তুলে দেওয়া হয় জিআরপির হাতে।
উনি বললো যে আমার 10,000 টাকা আছে আমার ব্যাগে, বেসিন্দা যেতে আমরা কেবিন নিয়ে গেলাম, তারপর আমরা 8 নম্বর পয়েন্ট টেনে। আচ্ছা, চোর কি ধরা পড়েছে সিন্দাইকারী? আচ্ছা, কত টাকা ছিল মোট? 10,000 টাকা। সব টাকাই পাওয়া গেছে। এরপর হাবড়া হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় প্রথমে বারাসাতে, তারপর আরজি করে। এখন সে মৃত্যুর সাথে লড়ছে। পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। আগামী 3রা আষাঢ় ইংরেজি 19 জুন শুক্রবার লুক লাইকের শুভ উদ্বোধনে আপনাদের সকলের রইল সবান্ধব আমন্ত্রণ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডস এর সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক বিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বায়োলজি 11-12 জয়েন্ট এন্ট্রান্স, জুওলজি পাস অনার্স, এছাড়াও বোটানি পাস। শিক্ষক বিশ্বজিৎ দাস। ফোন 9046715133। বিয়ের বেনারসির একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব, শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, নামি দামি কোম্পানির শুটিং শাইটিং চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার, 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারী মনের শাড়ি মানে পাঞ্চালি। শোভনলাল তাপাড়িয়ার শাড়ির শোরুম পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা চিন্তাধারা আজ বাস্তব রূপায়ণের পথে। ভারতবর্ষের 100টি শহরের মধ্যে হাবড়া স্থান করে নিল স্মার্ট সিটির। হাবড়াবাসী গর্বিত, আনন্দিত। বাংলার মুখ্যমন্ত্রী ও নবজাগরণের প্রতীক মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সৌজন্যে হাবড়া পৌরসভা ও হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি। কেন্দ্রীয় সরকারের জমি অধিগ্রহণ, ধানসহ ফসলের ন্যায্য মূল্য ও ক্ষেত মজুরদের কাজের দাবিতে বারাসাত চাপাডালি মোড় ও ডাকবাংলো মোড়ে পথবরোধ করল সিপিএম। সাফিসিয়েন্ট স্টক, স্পট ফাইনাল, স্পট ইন্স্যুরেন্স ক্লেম, অটোমেটেড সার্ভিস সেন্টার, অ্যাভেলেবল স্পেয়ার পার্টস, হোম সার্ভিস, ব্রেকডাউন সার্ভিস, ফ্রি চেক আপ অন এভরি থার্সডে টিল 19 ডিসেম্বর। জেসি হোন্ডা, কাম অন, ফিল ফর এভার, যশোর রোড, দেশবন্ধু পার্ক, হাবড়া, নর্থ 24 পরগনা। ফোন নাম্বার 8388-993-888।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী। নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। বনগাঁ ও বসিরহাটে হেলিপ্যাডের জন্য প্রস্তাব জমা দেওয়া হলো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, তার স্থান পরিদর্শন হলো মঙ্গলবার। না, আপাতত এটাই আমরা পাঠিয়েছি। আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে এই জায়গাটা দিয়ে পাঠিয়েছি, কারণ ওদের যে স্পেসিফিকেশন সেই অনুযায়ী ওয়েস্টেড ল্যান্ড বা গভর্নমেন্ট ল্যান্ড পাওয়াটা অনেক সময় মুশকিল হয়ে যায়। এটা আমাদের কাছে ছিল, আমরা এটা পাঠিয়েছি। এটাই আর একটু স্পেসিফিক্যালি দেখে নিচ্ছি আমরা। এই প্রকল্প যেটা হচ্ছে বসিরহাট এবং গঙ্গায়, এইগুলো চালু হতে, শুরু হতে কত বছর বা কতদিন লাগতে পারে কিছু আমরা বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট টপ প্রায়োরিটি দিয়েই দেখছেন বিষয়টা, একটু খুব তাড়াতাড়ি কাজগুলো শুরু হয়ে যাবে। আর আমাদের যেহেতু এখানে খুব সুন্দর এমনি বাউন্ডারি ফাউন্ডারি সব করাই আছে, কিছুটা ইনফ্রাস্ট্রাকচার রেডিও আছে, যদি এখানে হয় তো খুব তাড়াতাড়িই হয়ে যাবে, আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।